মিড ডে মিল নিয়ে যখন চারিদিকে নানা রকম অভিযোগ উঠছে, ঠিক সেই সময় মিড ডে মিলের খাবার ঠিকমতো পরিবেশন করার জন্য ভোজনালয়ের উদ্বোধন হলো বাঁশবেড়িয়া খামারপাড়ার জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। এদিন বাঁশবেড়িয়া পৌরসভার আর্থিক সহযোগিতায় প্রায় 150 জন ছাত্রছাত্রীর বসে খাওয়ার মতো নবনির্মিত ভোজন কক্ষের উদ্বোধন করা হয়। ফিতে কেটে এবং ফলক উন্মোচন করে ভবনের উদ্বোধন করেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরমাতা অরিজিতা শীল। সঙ্গে ছিলেন উপপৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে এসে উপপৌরপ্রধান আদিত্য নিয়োগী বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষার মান বাড়াতে শুধু বাবা মা নয়, শিক্ষক শিক্ষিকাদেরকেও এগিয়ে আসতে হবে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ছাত্রছাত্রীদের ঠিকমতো পুষ্টিযুক্ত খাবার দিতে সাধ্যমতো চেষ্টা করেন তারা। আজকের মেনু যেমন আছে, ভাত মাংস আছে, এবং আমরা প্রতিদিন যে খাবারটা দিই আর কি, যেটা প্রত্যেক দিনই আমরা চেষ্টা করি ভালো প্রোটিনযুক্ত খাবার বাচ্চাদের দিতে, যাতে বাচ্চাদের অসুস্থতা না আসে এবং বার্ধক্যটা বাড়ে, সেটা দেওয়ার সবসময় চেষ্টা করি। হয় ভেজ তরকারি হয়, নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় আর কি, আর সীমিত টাকার মধ্যেই আমাদের করতে হয়। 4.48 টাকা পার ছাত্রে আমরা পাই, যার মধ্যে আমাকে এটা তৈরি করে নিতে হয় নিজেকে। যেমন পোস্ত ভাতও খাওয়াই, ডাল পোস্ত ভাতও খাওয়াই সপ্তাহে একদিন করে, চেষ্টা করি। ছাত্রছাত্রীদের জন্য ডাইনিং হলের ব্যবস্থা করায় খুশি অভিভাবকরা। সবসময় বাচ্চাদের খাওয়া দেখার সময় থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে এবং সেটা হয়েই থাকে। আর যাতে বাচ্চাদের অসুবিধা খেতে গরমে কষ্ট না হয়, সেই হিসাবে সরকারের তরফ থেকে ঘর করে একটা মিড ডে মিলের ঘর করে দেওয়া হয়েছে, সেই হিসাবে আমাদের আমন্ত্রণও করেছে। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।